হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকের পর্বে আমি আপনাদের ঈদ স্পেশাল ঝটপট মজাদার চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। এই বিরিয়ানি রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন দারুণ মজার হয়। এই ঈদে আপনিও চাইলে ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এরকম একটি চিকেন বিরিয়ানি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ পোলাওর চাল। চালগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে এরকম ঝরঝরে করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি 300 গ্রাম পরিমাণ চিকেন। চিকেনগুলোকে আমি এরকম মাঝারি সাইজে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনগুলোকে আরও ছোট করে কেটে নিতে পারেন। এখন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 9 থেকে 10টি কাঁচামরিচ ফালি। এবার এগুলোকে তেলের মধ্যে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। এবার চিকেনগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন লবণটাকে চিকেনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি এলাচ। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো দারুচিনি। এখন সবগুলো মশলাকে চিকেনের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে বাটা মশলার পরিবর্তে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলার স্বাদটাই একটু বেশি হয়ে থাকে। আর এখানে বাটা মশলা ব্যবহার করার কারণে আমি বিরিয়ানি মশলা পরিমাণে কম ব্যবহার করেছি। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে 5 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন চিকেনগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে দিব। এবার এর মধ্যে ধুয়ে রাখা পোলাওর চালগুলো অ্যাড করে নিচ্ছি। চালগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে নেড়েচেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ পানি। এবার এগুলোকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিব। যারা বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে চিনি বা লিকুইড মিল্ক অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমার বাসার সবাই বিরিয়ানিটা ঝাল খেতেই পছন্দ করে তাই আমি এখানে কিছু অ্যাড করছি না। 20 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে গিয়েছে, এখন ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। চালগুলো এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি তাই এগুলোকে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি।
এবার চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন এগুলোকে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব এবং প্লেটে ঢেলে পরিবেশন করে নিব। বিরিয়ানিতে পানির পরিমাণ ঠিক থাকলে বিরিয়ানি ঝরঝরে হয়। দেখুন বিরিয়ানিগুলো কতটা ঝরঝরে ও সুন্দর হয়েছে। এই রেসিপিটি ফলো করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম ঝরঝরে সুন্দর বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা খেতে এতই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আর ঈদে এরকম একটা স্পেশাল বিরিয়ানি থাকলে তো আর কোনো কথাই হবে না। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।